শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যারা WBCS পরীক্ষার্থী, একটা প্রশ্ন সকলের মনে বারবার করে ঘোরে যে WBCS গ্রুপ এ তে ইন্টারভিউ দেওয়ার পরে কি WBCS গ্রুপ সি তে সিলেক্ট হওয়া যায়, বা WBCS গ্রুপ এ তে অপশনালি ইন্টারভিউ দেওয়ার পরেও WBCS গ্রুপ সি তে সিলেক্ট হওয়ার ক্ষেত্রে কি অপশনাল নম্বরটা কোনোভাবে গ্রাহ্য হবে, অথবা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে WBCS গ্রুপ সি তে এবং গ্রুপ এ দুটোতেই চয়েস দেওয়ার পর, এ গ্রুপে একবার ইন্টারভিউ দেওয়ার পর তারপরে কি আবার সি গ্রুপের জন্য পুনরায় ইন্টারভিউতে ডাক পাওয়া যায়? এই তিনটে প্রশ্ন বহু পরীক্ষার্থীর মধ্যেই খুবই আলোচিত। আজকে এই যে ভিডিওটা আমি করব, সেটার মাধ্যমে আশা করি তোমাদের এই সমস্ত রকম দ্বিধাদ্বন্দ্বের অবসান আমি ঘটাতে পারবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ভিডিওটা দেখো। দেখো, আমি এখানে যা করেছি বা যা কিছু ধরেছি সবকিছুই কিন্তু একটা মন গড়া, ঠিক আছে? মানে এই সংখ্যাগুলো কিন্তু সবকটাই মন গড়া। আমি একটা হিসাবের সুবিধার জন্য, আমার একটা হিসাবের সুবিধার জন্য আমি তোমাদেরকে এই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করেছি। ধরে নাও যে তুমি যখন প্রথম ফর্ম ফিল আপ করছো, WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ যখন তুমি করছো, তখন তুমি গ্রুপ এ গ্রুপ সি দুটোতেই আর কি মানে চয়েস দিলে যে তুমি গ্রুপ এর জন্য চাকরি করতে চাও, গ্রুপ সি এর জন্য চাকরি করতে চাও, এটা কিন্তু প্রথমেই দিতে হবে। তুমি যদি শুধুমাত্র এ দাও, তাহলে কিন্তু গ্রুপ সি তে আর সেই চয়েস মানে তোমার নম্বরটা কোনোভাবেই গ্রাহ্য হবে না বা তোমাকে ডাকা হবে না। তোমাকে সবার প্রথমেই গ্রুপ এ এবং গ্রুপ সি এই দুটোই চয়েস দিতে হবে। এরপরে দেখো, তুমি আর কি মেন পরীক্ষাতে রিটেনে তুমি MCQ তে পেলে 500, বাংলা আর ইংরেজি মিলিয়ে পেলে 200, অপশনাল সাবজেক্টে পেলে হচ্ছে 200, ঠিক আছে? এবারে দেখো, যেহেতু গ্রুপ এ তে পার্সোনালি টেস্টে ডাকার আগে কাট অফ মার্কস রয়েছে 870, তাই জন্য তোমার এই যে নম্বরটা রয়েছে সেটা 900, এটা 870 এর থেকে বেশি, ফলে খুব স্বাভাবিকভাবেই তুমি গ্রুপ এ তে ইন্টারভিউ বা পার্সোনালি টেস্টে কল পেলে, ঠিক আছে? এবার যখন তুমি ইন্টারভিউ বা পার্সোনালি টেস্টে কল পাবে, তখন তোমাকে একটা চয়েস সিট দেওয়া হবে। সেখানে যে শুধুমাত্র ABCD লেখা থাকবে তা নয়, সেখানে ABCD প্রত্যেকটা গ্রুপে যে যে চাকরিগুলো আছে, সেই চাকরিগুলো বা সেই সমস্ত পোস্টগুলো বা সার্ভিসগুলো প্রত্যেকটা আলাদা করে মেনশন থাকবে। তুমি যে যে পোস্টে চাকরি করতে চাও, সেটা যে যে গ্রুপেই হোক না কেন, সেগুলো তোমাকে প্রত্যেকটা কিন্তু টিক মার্ক দিতে হবে, এবং ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে সেটা তোমাকে পাবলিক সার্ভিস কমিশনের নির্দিষ্ট যে আধিকারিকরা রয়েছেন তাদের কাছে সেটা জমা দিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সাথে সাথে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে, ধরা যাক সেখানে তুমি এ গ্রুপে যে চাকরিগুলো আছে সেগুলোতে এবং সি গ্রুপে যে চাকরিগুলো আছে সেগুলোতে তুমি টিক দিলে, ঠিক আছে? এবার তুমি পার্সোনালি টেস্টে এই গ্রুপে 200 মধ্যে পেলে হচ্ছে 100 নম্বর, তাহলে তোমার টোটাল নম্বর কত দাঁড়ালো দেখো, 500, 200, 200 আর 100, মানে তোমার টোটাল নম্বর দাঁড়ালো 1000। এবার গ্রুপে তে সিলেকশনের ক্ষেত্রে হয়তো কাট অফ মার্কস যেটা দাঁড়ালো ফাইনাল, সেটা হচ্ছে 1020, তাহলে তোমার 1000 নম্বরটা 1020 থেকে কম, সুতরাং 1020 যেহেতু বেশি, ফলে তোমার গ্রুপে তে আলটিমেটলি কিন্তু সিলেকশনটা হলো না, ঠিক আছে? এবারে যেহেতু তুমি এখানে গ্রুপ সি তে টিক মার্ক দিয়ে রেখেছিলে এবং এখানে তুমি গ্রুপ সি তেও আর কি মানে চয়েস দিয়েছো তোমার চাকরির ক্ষেত্রে, সুতরাং ওরা কিন্তু তোমাকে গ্রুপ সির জন্য এলিজিবল বলে ধরবে। এবার সেক্ষেত্রে তোমাকে কি ইন্টারভিউতে ডাকা হবে? প্রথম কথা হচ্ছে না, তোমাকে গ্রুপ সি এর জন্য আলাদা করে কোন রকম কোনো ইন্টারভিউতে ডাকা হবে না। দু নম্বর, তোমার অপশনালের নম্বর গ্রুপ সির ক্ষেত্রে কোনোভাবে বিবেচিত হবে না। তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে তোমার নম্বরটাকে অপশনাল ছাড়া দেখা হবে। তুমি এখানে 500 পেয়েছিলে MCQ তে, বাংলা ইংরেজিতে পেয়েছো 200, আর এখানে যে 200 অপশনালে পেয়েছিলে এই নম্বরটা বাদ যাবে, তাহলে তোমার টোটাল নম্বর কত দাঁড়ালো, 500 + 200, অর্থাৎ তোমার নম্বর দাঁড়ালো হচ্ছে 700। এবার ধরো গ্রুপ সি এর পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে যে কাট অফ সেটা তো 640 দাঁড়িয়েছিল, ফলে তোমার 700 নম্বরটা 640 এর থেকে বেশি, ফলে খুব স্বাভাবিকভাবেই তুমি গ্রুপ সি এর জন্য দেখা যাচ্ছে এলিজিবল হচ্ছে। হতে পারে 640 এর থেকে কাট অফ মার্কস বেশি হচ্ছে অনেকটাই আজকাল, কিন্তু আমি ধরে নিয়েছি সুবিধার জন্য যে এটা আর কি মানে 700 কি বলে এটা 640 এটা, কিন্তু তোমাকে এর জন্য পাবলিক সার্ভিস কমিশন কোনোভাবেই গ্রুপ সি তে ইন্টারভিউতে ডাকবে না, ঠিক আছে? বা তোমার যে গ্রুপ সি লিস্ট প্রকাশিত হবে সেখানে আলাদা করে তোমার নামও মেনশন করা থাকবে না। এরপর যেটা হবে সেটা হচ্ছে, এই যে তোমার 700 নম্বর আর তুমি এখানে পেয়েছিলে হচ্ছে 100 নম্বর, ঠিক আছে? তাহলে দেখো, তুমি 200 তে যদি 100 পাও, তাহলে গ্রুপ সি তে যে ইন্টারভিউটা হয় সেটা 150 নম্বর হবে, তাহলে তুমি 150 তে কত হচ্ছে, 100 টার ইকুইভ্যালেন্ট হচ্ছে 75, তাহলে তখন তোমার নম্বরটা হিসেব হবে কি করে, না এই যে গ্রুপ সি এর ক্ষেত্রে তুমি 500 + 200 = 700 তোমার লেখা পরীক্ষায় ছিল, অপশনালে ছিল 75, মানে হচ্ছে 775, আর ধরা যাক গ্রুপ সি এর ক্ষেত্রে ফাইনাল কাট অফ গেল হচ্ছে 710, তাহলে তোমার এই 775 যেহেতু 710 এর থেকে বেশি, তাই জন্য কিন্তু তুমি গ্রুপ সির যে কোনো সার্ভিস, যেহেতু তুমি এখানে যে চয়েস গুলো দিয়েছিলে সেটার জন্য তুমি এখানে এলিজিবল হবে এবং তুমি গ্রুপ সির আলটিমেটলি চাকরিটা পাবে। সুতরাং এখান থেকে যেটা পরিষ্কার ভাবে বোঝা যায় সেটা হচ্ছে, গ্রুপ এ তে ইন্টারভিউ দিয়েও গ্রুপ সি তে চাকরি পাওয়া সম্ভব, যদি তুমি ফর্ম ফিল আপের সময় গ্রুপ সি টাতে টিক দাও
এবং তোমার ইন্টারভিউ এর আগে যে চয়েসের সিটটা দেওয়া হবে সেটার মধ্যেও তুমি গ্রুপ সির সব চাকরি বা যেটা তোমার পছন্দের সেই চাকরিগুলোর ক্ষেত্রে টিক দাও, এটা এক নম্বর। দু নম্বর যেটা, সেটা হচ্ছে গ্রুপ সি এর ইন্টারভিউর সময় তোমাকে আলাদা করে আর ডাকা হবে না। তোমার এইখানে যে 100 নম্বর তুমি 200 পেয়েছো, সেই 100 নম্বরটাকে এখানে ইকুইভ্যালেন্ট হিসাবে ধরে নেওয়া হবে এবং সেটা রেসপেক্টেই আর কি মানে এটাকে বিচার করা হবে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার এই অপশনাল এর নম্বরটা গ্রুপ সি এর নম্বর যখন হিসাব হবে তখন পুরোপুরি বাদ চলে যাবে, এই 2টো নম্বর তখন আর কি হিসাব হবে। সুতরাং এই প্রসেস মাধ্যমে একজন পরীক্ষার্থী গ্রুপেতে ইন্টারভিউ দেওয়ার পর যদি সিলেক্টেড না হয় তারপরেও কিন্তু সে গ্রুপ সিতে চাকরির পরীক্ষায় মানে চাকরি পেতে পারে এবং অফিসার হিসাবে সিলেক্টেড হতে পারে। এই হচ্ছে পুরো আর কি মানে প্রসেসটা। আশা করেছি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি আমার বোঝানো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো যাতে ভবিষ্যতে আরো ভালো ভিডিও আনতে পারি। আর 27 নভেম্বর থেকে আমাদের অপশনাল সাইকোলজি যে নতুন ব্যাচটা শুরু হয়েছে, ডিসক্রিপশন বক্সে সেটার ভিডিও দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। খুব ভালো থাকবে, তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।